আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রানী ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রানী ভাই দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে, আর আমি মূলত বকনাগরে ব্যবসা করে থাকি। আর আমার খামারের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। রনি ডেয়ারি ফার্ম হিসাবে পরিচিত? হ্যাঁ, রনি ডেয়ারি ফার্ম হিসাবে পরিচিত। তো আশা করি যে দর্শক এখন পরিচয় না দিলেও জানে যে রনি ভাইয়ের প্রোগ্রামটা প্রত্যেক রবিবারে বের হয়, ঠিক আছে, সেই আশাতে দর্শক বসে থাকে। তো রনি ভাই আজকে যে বক্তব্যগুলো রয়েছে, যাত্রার পার্সেন্টেজ কেমন হবে ভাই? হ্যাঁ, আল্লাহ রহমতে এই রমজান মাস উপলক্ষে বলছি যে আজকে যে ছয়টা গরু দেখাবো, পার্সেন্টের দিক দিয়ে কোনোটায় কোনো অংশে কমতি নাই, এবং যে দামটা আজকে নির্ধারণ করছি রমজান মাসের মূল উপলক্ষে সেটা হলো 55,000 টাকা ফিক্সড রেট আজকের লটটা। আজকে লট যাবে 55,000? হ্যাঁ, 55,000 টাকার ফিক্সড রেটের লট। তো বাসা হিসাবে একটা দুটা নিলেও 55,000 টাকা করে পড়বে, আর সবগুলো একসঙ্গে লটে নিতে চাই, একসঙ্গে নিলেও 55,000 টাকাই পড়বে। কারণ আমি ফিক্সড রেটে ব্যবসা করে থাকি। এখন অনেক খামারি হয়েছে যারা নতুন সব ফিক্সড রেটের আমদানি করছে, ঠিক আছে, কিন্তু আসলে ফিক্সড রেটের প্রথমেই থেকে শুরুটাই আমি, এবং আল্লাহর রহমতে এটা আমার কাছেই থাকবেই ফিক্সড। আচ্ছা, তো আমি ফিক্সড লট সবগুলোই আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই ইনশাআল্লাহ। বন্ধুরা দেখছেন 55,000 টাকা লটের, এটা এক নম্বর বকনা। আচ্ছা, সুন্দর একটা বকনা দেখছেন রনি ভাই। এক নম্বর এই বাচ্চাটার জাতমান বয়সটা? এটা হলো রেড ফিজিয়ান, অরিজিনাল রেড ফিজিয়ান ভাই। এই বাচ্চাটা দেখেন, এর খাওয়ার ধরনটা দেখেন, মাথাটুকু দেখান, এবং এর যে গলার যে স্ট্রাকচার সেটা দেখেন। রোজা থেকে আমি বেশি বলবো না, ঠিক আছে, সংক্ষিপ্ত কথা বলে শেষ করো দর্শক ভাইদের। বাচ্চাটা চতুর্দিক থেকে ঘুরে দর্শকদের দেখাবেন, তার মাথা থেকে মাজা পর্যন্ত তার স্ট্রাকচারটা দেখাবেন যে আসলে এটা রেড ফিজিয়ান কিনা, তার পায়ের খোরগুলো। জি ভাই, এটার বয়স হবে আনুমানিক 6 মাস প্লাস হবে। চলুন একটু ঘুরে দেখি। আর বন্ধুরা আপনারা যেটা নিতে চাবেন বা পছন্দ করবেন সেটা প্রয়োজন বারবার দেখবেন। দেখছেন এর মাজাটা কি, এর মাথাটা কি, এবং মাথা থেকে মাজা পর্যন্ত একই স্টেপের গরু। পায়ের এখানে সমস্যা নেই, আর নিপুল ঠিক আছে? হ্যাঁ, নিপুল চারটা, নিপুলের চার জায়গায় আছে। তারপরে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। অপর পাশ থেকে দেখছেন, খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন এটা আপনারা 55,000 টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা, রেড ফিজিয়ান, বয়স হবে আনুমানিক 6 মাস প্লাস। চলুন বন্ধু, খুব লাক্সারি ফুল বাচ্চা এটা ভাই, অনেক সুন্দর একটা বকনা। বন্ধুরা চলুন পরবর্তী বকনাগুলো আপনাদের দেখাই। বন্ধুরা দেখছেন, তারপরে 55,000 টাকা লটের এটা দুই নম্বর বাচ্চা এটা। আচ্ছা, এটা একটা সুন্দর বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, মাথা কান গলা খুব লাক্সারি ফুল বাচ্চা ভাই, হাত পা লেজ ডিটেলস ভালোভাবে দেখবেন। আবার বলছি যেটা পছন্দ করবেন সেটা প্রয়োজনে বারবার দেখবেন। চলুন ঘুরে দেখি রনি ভাই, এই দুই নম্বরের বকনাটার জাতমান বয়সটা কেমন হবে? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা ভাই। আর বয়সটা কেমন হবে? এটার বয়স আনুমানিক আপনার 6 মাস প্লাস হবে বয়স। 6 মাস প্লাস? হ্যাঁ, 6 মাস প্লাস হবে। খুব লাক্সারি ফুল বাচ্চা। বাচ্চাটার মাথা থেকে মাজা পর্যন্ত দেখান, যে আসলে যে আমি বলছি রোজা থেকে যে মিথ্যা কিনা সত্যি কিনা সেটা দেখান দর্শকদের, ঠিক আছে, রমজান মাস বেশি কথা না বলে গরুগুলা খুব সুন্দর হবে, ঠিক আছে তো না? হ্যাঁ, নিপুল চারটা, নিপুলের চার জায়গায় আছে ভাই, চারটা নিপুলে দেখান দর্শকদের। নিপিল ঠিক আছে, চারটে আছে। তারপরে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই দেখছেন। যদি চারটা পাঁচটা থাকে তাহলে নেওয়া লাগবে না, যদি তিনটে থাকে তাও নেওয়া লাগবে না, চারটা থাকলেই নেবে দর্শক। অপর পাশ থেকে দেখছেন, হ্যাঁ, দুই নম্বর বকনা, খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন আপনারা, আর দুই নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 55,000 টাকা লটের দুই নম্বর বকনা। আর দুই নম্বরের বকনাটার বয়স হবে আনুমানিক 6 মাস প্লাস। বন্ধুরা তারপরে দেখছেন 55,000 টাকা লটের এটা তিন নম্বর বকনা, সুন্দর একটা বকনা দেখছেন, এটাও খাওয়া দাওয়া ঠিক আছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন। রনি ভাই, তিন নম্বর এই বকনাটার জাতমান বয়সটা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান বকনা ভাই, এটাও খুব হাই পার্সেন্টের বকনা। তো আসলে আমি যে রেটটা যে দিছি, ঠিক আছে, শুধু এটা রমজান মাস বললাকে খুব রিজনেবল প্রাইসে আমি এই রেটটা বলছি, যে 55,000 টাকার লট। তো আসলে যদি এইসব বাচ্চা যদি কোনো জায়গায় যদি কিনতে যায়, আমার মনে হয় না যে এইসব বাচ্চা এই রেটে দিতে পারবে, আমি যে রেটে দিতে পারবো, কারণ আমার হচ্ছে সর্বোচ্চ পাইকারি এবং আমি সর্বোচ্চ কম রেটে আমি করে দিতে পারি। এটার বয়স আনুমানিক এটা 7 মাসের মতো বয়স হবে ভাই, আনুমানিক 7 মাস হবে, 7 মাসের মতো বয়স হবে। কারণ আমার থেকে অনেক খামারি আমার থেকে গরু নিয়ে যায়, আবার ওটা দেখে হাই দামে বিক্রি করে, ঠিক আছে। তো আসলে আমার পাইকারি ব্যবসা এটা। এটার ওলার পালানটা দেখান দর্শকদের, নিপিল ঠিক আছে, চারটা নিপুল চার জায়গায় আছে, এবং ওলানটাও দেখেন, ওলানের কিন্তু বেশ জায়গা ভাই। আচ্ছা, চারটা নিপিল দেখছেন,
তারপর আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই। বন্ধুরা দেখছেন অপর পাশ থেকে 55,000 টাকা লটের তিন নম্বর বকনা, তিন নম্বরের বকনাটা হলস্টেন ফ্রিজিয়ান, আর তিন নম্বরের বকনাটার বয়স হবে আনুমানিক 7 মাসের মতো বয়স হবে, 7 মাস। হ্যাঁ বন্ধুরা দেখছেন, তারপর এটা 55,000 টাকা লটের চার নম্বর বকনা, এটার খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে, মাথা কান গলা হাত পা মাথাটা দেখেন খুব ছোট্ট একটা মাথা ঠিক আছে, এবং কানগুলো দেখান, আর গরুটা যে চিনবে জানবে সেই আসলে বুঝতে পারবে আসলে এটা কেমন পারফেক্ট হতে পারে। গলাটাও চিকন আছে, এরকম বল নাই। এটা জাতমান বস্তা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বস্তা ভাই। বস্তা কেমন হবে? এটার বয়স আছে আপনার 7 মাস মতো বয়স আছে এটার। চলুন বন্ধু একটু ঘুরে দেখি, মাথা থেকে মাজা পর্যন্ত দেখান ভাই, দেখছেন ডাবল বডির গরু কিন্তু ভাই, আমি প্রত্যেকটা গরুই কিন্তু দেখাইছি, ডাবল বডির গরু দেখাইছি ইনশাল্লাহ। চারটা নিপুলে দেখেন চার জায়গায় আছে, এবং উলানে কিন্তু বেশ জায়গা আছে ভাই। অপর পাশ থেকে দেখছেন তো বন্ধুরা, দেখলেন এটা আপনারা 55,000 টাকা লটের চার নম্বর বকনা ফরেস্টেন ফিজিয়ান, আর চার নম্বরের বকনাটার বয়স হবে আনুমানিক 7 মাস, 7 মাসের মতো বয়স হবে। একদম খুব রমজান মাস উপলক্ষে আমি খুব কম দামে এই গরুগুলো সেল দিচ্ছি ভাই, ঠিক আছে? এই রেটে যদি দর্শক ভাই নিতে না পারে, ঈদ আমার জানা মতে ঈদের পরে আর এইসব রেটা থাকবে না, ঠিক আছে? যার কারণে একদম খুব কম রেটে এই গরুগুলো দর্শক ভাইয়ের উদ্দেশ্যে নিয়ে আসা, ঠিক আছে? তারপর দেখছেন এটা 55,000 টাকা লটের পাঁচ নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, একদম সুস্থ সবল গোলগাল আছে, গলাটাও চিকন সরু আছে দেখছেন, কানটাও ছোটো, তো ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন, আর যেটা পছন্দ করবেন আবার বলছি সেটা প্রয়োজনে বারবার ঘুরে ফিরে দেখবেন। চলুন ঘুরে দেখি রনি ভাই, এই পাঁচ নম্বরের বতাটা জাতমান বাসটা? এটা হলো আপনার রেড ফিজিয়ান বাচ্চা ভাই, এটা খুব একটা গর্জাস একটা বাচ্চা, বাচ্চাটা ডাবল বডির বাচ্চা, বাচ্চার পার্সেন্টেজ দিক দিয়ে কোনো অংশ কমতি নাই ভাই। বয়সটা কেমন হবে এটা? এটার বয়স আনুমানিক 7 মাস বয়স হবে এটা, 7 মাস হবে। হ্যাঁ 7 মাস বয়স হবে এটা, পার্সেন্টেজ দিক দিয়ে কোনো অংশ কমতি নাই, ভালো পার্সেন্টেজ হবে আসলে। হ্যাঁ হেভি পার্সেন্টেজ ভাই। নিপল ঠিক আছে? হ্যাঁ নিপল চারটা চারটাই আছে ভাই, এবং চারটা নিপলে দেখেন চার জায়গায় আছে, অনেক দূরত্ব নিপলের, খুব দূরত্ব আছে। হ্যাঁ পায়ের এখানে দেখছেন সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন তো বন্ধুরা, দেখলেন এটা আপনারা 55,000 টাকা লটের পাঁচ নম্বর বকনা, বকটার বয়স হবে আনুমানিক 7 মাস। হ্যাঁ এটা 7 মাসের মতো বয়স হবে, যদি এইসব দামে যদি কোনো দর্শকের কাছে কোনো খামার দিতে পারে তারা তাদের কাছ থেকে নিয়ে নিবে, আমার কাছ থেকে নেওয়ার কোনো যুক্তি নাই। আর যদি আমার বাচ্চা যদি পার্সেন্টের দিক দিয়ে কোনো অংশ কমতে থাকে তাহলে দর্শকের নেওয়ার দরকার নাই। বন্ধুরা তারপর দেখছেন এটা 55,000 টাকা লটের ছয় নম্বর বকনা, এটার খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, চলুন ঘুরে দেখি রনি ভাই, এই ছয় নম্বর বকনাটা জাতমান বস্তা? এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা ভাই, এটা কিন্তু আবার দেখেন মানে বিগ বডির গরু এটা, এটা কিন্তু 7 মাস প্লাস, এটা 7.5-8 মাসের মতো বয়স আছে এটা, ঠিক আছে? গরুটা কিন্তু অনেক বড় সড়ো গরু এবং বিগ বডির গরু, এটাও আমি রাখছি 55,000 টাকা লটে, এটাও 55,000 টাকা ফিক্সড দাম, ঠিক আছে? বাচ্চাটা দেখান দর্শকদের, নিপল ঠিক আছে? হ্যাঁ নিপল দেখছেন উলান পালানটা খুব ভালো আসছে কিন্তু ভাই, নিপল চারটা দেখছেন তো, তারপর আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন, পায়ের এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা, এটা দেখলেন আপনারা 55,000 টাকা লটের ছয় নম্বর বকনা, ছয় নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফিজিয়ান, আর ছয় নম্বরের বকনাটার বয়স হবে আনুমানিক 7 মাস প্লাস, 7 মাস প্লাস 8 মাসের মতো বয়স হবে। রনি ভাই দর্শকদেরকে সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা দেখালেন, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে ভালো জিনিস যদি আমরা কম রেটে দিতে চাই তাহলে দর্শক মনে করবে যে না আসলে এটা ভালো হবে না, তো আমি যে আজকে যে ছয়টা বাচ্চা যে 55,000 টাকা লটে যে ছয়টা বাচ্চা দেখাইছি, এই বাচ্চাগুলো যদি অন্যান্য খামারের থেকে নেয়, যদি খুব বড় বিগ খামার থেকে নিতে চায়, আমি মনে হয় না যে এইসব দামে পাবে, ঠিক আছে? আমি খুব কম দামে গরুগুলো
সেল দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি যে দর্শক যদি এই গরুগুলো নেয় তারা কোনো লসের অংশ হইতে হবে না। তন্দীপ ভাই, অনেকে বলে থাকে যে লটে ভালো মন্দ মিশাই গরু থাকে, তো এই ক্ষেত্রে তো আপনি যেটা ইচ্ছা বাছাই করেও দিচ্ছেন? আমার কাছে পরিষ্কার কথা, কারণ আমি যদি গরু, আমি গরু দেখেন আমি কিন্তু 6টা 7টা 8টা লট দিই, ঠিক আছে। বেশি গরু কালেকশন করার মতো ইয়া সমস্যা হয়, কারণ একই দামের একই সাইজের গরু, গরু হয়তো একটু বড় একটু ছোট, এটাই পার্থক্য আছে। এ ব্যতীত কোনো পার্থক্য নাই যে আসলে কমা কি বেশি দামের, ঠিক আছে। এই জন্য আমার যে দামের কিনা ওই দামেই আমি দিয়ে দিছি, কিন্তু আমি কিন্তু কোনোটাই পার্থক্য রাখি নাই। যে যদি আমার খাম ভেতর 6টার ভেতর থেকে যে একটা নেবে সেটাও 55,000 টাকা পড়বে, যেটা খুশি। যদি আমার কুমারেটের জিনিস থাকতো তাহলে তো আমি সেটা বলতাম যে যদি কোনো ব্যক্তি যদি কোনো সিঙ্গালই নিতে চায় তাহলে সেক্ষেত্রে দরদামটা আলাদা হবে। আমার কাছে কিন্তু সে আলাদা পার্থক্য নাই, সব একদামেই। পার্থক্য এতটুকুই আছে যে হয়তো বা একটা 2 ইঞ্চি বড় আছে, একটা 2 ইঞ্চি ছোটো আছে, এতটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই ভাই। আচ্ছা রনি ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।